হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আশা করছি সবাই খুবই ভালো আছো। তো দেখতেই পাচ্ছো সকাল সকাল স্নান টান হয়ে গেছে, মাথায় শ্যাম্পু ট্যাম্পু করে নিয়েছি, কারণ আজকে আছে একটা স্পেশাল রিজন। সেটা হচ্ছে গিয়ে পুজো স্পেশাল, আজকে করাচ্ছি আমি স্মুথনিং। আর আমার এইবারের স্মুথনিংটা একটু আলাদা হচ্ছে, এইবার আমি কোনো স্যালনে যাচ্ছি না, এইবার করাচ্ছি আমি ঘরেই। অ্যাকচুয়ালি আমার মা আগের বার যে দিদিটার কাছে করিয়েছিল, দিদিটা বাড়িতে এসে করিয়ে দেয়। তো দিদিটা নাকি খুবই সুন্দর করে, খুবই যত্ন করে, কেয়ার করে করায়, আর খুব ভালো রেজাল্টও পেয়েছে আমার মা। তাই ভাবছি এবার আর স্যালনে গিয়ে টাকা নষ্ট করে লাভ নেই, এবার ঘরে একবার করিয়ে দেখি কেমন হয়, আর কি কি প্রোডাক্ট দিদি ইউজ করবে, কীভাবে করাচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর সকাল সকাল এই দিদি ফোন করে বলেছে তাড়াতাড়ি আমি আসবো, তুমি তার আগে সব কিছু সেরে নিও। তাই ঝটপট করে সকালবেলা উঠে বিছনা ঝাড়া, বাসি ঘর সব ঝাড়ু টাড়ু দিয়ে মোছা, রান্না বান্না সব কমপ্লিট, তোজোকে স্নান টান করিয়ে নিয়েছি। আর সকালে আমরা মা ছেলে করে নিয়েছিলাম ব্রেকফাস্টে পুরি, আর সব কাজ শেষ। আর তাড়াতাড়ি সব কাজ শেষ হয়ে যাওয়াতে খুবই মনটা আনন্দ আনন্দ লাগছে, তার উপর আবার স্মুথনিং করাবো, মানে আনন্দের লেভেলটাই আলাদা আজকে। আর তার মধ্যে আজকে আবার সানডেও। তো তোমরা পুজো স্পেশাল কী কী করাচ্ছো আর কে কী কী করানো স্টার্ট করলে সবটাই কমেন্ট বক্সে জানিও। তো চলো আবার পরে কথা বলছি। দিদিরা আসার পরই আমাকে প্রোডাক্টগুলো দেখিয়ে দিয়েছিল, আর আমিও তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কী কী প্রোডাক্ট ইউজ হচ্ছে স্মুথনিং করার আগে। ফার্স্টের ভিডিও ক্লিপসে তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি শ্যাম্পু ট্যাম্পু করে নিয়েছিলাম অলরেডি, কারণ ওরাই আমাকে বলেছিল যে শ্যাম্পুটা করে রাখতে আগের থেকেই। তো আসার পর ওরা হেয়ারটা ড্রায়ার করে এইবার আমাকে স্মুথনিং ক্রিম লাগানো স্টার্ট করে দিয়েছিল, আর ওরা দুজন এসেছিল। তো ফার্স্টে আমার হেয়ার ড্রাই হলো, হেয়ার ড্রায়ের পর ওই স্মুথনিং ক্রিমটা লাগানো আছে এখন। তো স্মুথনিং ক্রিমটা লাগানোর পর একটু ব্রেক নিয়েছি, লাঞ্চ করবো, যে লাঞ্চ রেডি। তো ঘরে করার অ্যাডভান্টেজ হচ্ছে এটাই, এখন লাঞ্চ করে নেব, 20-30 মিনিটসের মতো টাইম আছে তার মাঝখানে, তারপর নেক্সট স্টেপটা হবে আবার, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো ব্লগ। ওয়াশ করার পর এইবার হচ্ছিল চুলটাকে আবারও ড্রাই করার প্রসেস। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার হাফটুকু পোর্শন প্রেস করা হয়েছে, আর হাফটুকু করা হয়নি, কারণ ওরা নিচ্ছিল একটু ব্রেক, ওরা তখন টিফিন করছিল। আর হেয়ার ড্রায়ারের পর প্রেসিংটাই করা হয়েছিল, প্রেসিংটার পর লাগানো হয়েছিল নিউট্রিলাইজার, তারপর আবার হবে হেয়ার ওয়াশ। লাস্টে চুলটাকে ড্রাই করে সুন্দর করে প্রেস করে সেট করে দিয়েছিল, আর এটা ছিল আমার হেয়ার স্মুথনিংয়ের ফাইনাল লুক। দুদিন পর এইবার ছিল হেয়ার ওয়াশের দিন, আর দিদি এই প্রোডাক্টগুলো ইউজ করছিল অ্যাজ এ স্পা ক্রিম। তো ফাইনালি এখানে ওর ফেসটাও রিভিল হয়ে গেল। আর ফার্স্ট স্টেপ চলছিল চুলটাকে একটু প্রেস করে নেওয়া, কারণ স্পা ক্রিমটা লাগানোর আগে যদি চুলে একটু কার্লফল থাকে সেটাকে স্ট্রেট করে ও একটু সেটিং করে নিচ্ছিল। দেন এবার অ্যাপ্লাই করা হয়ে গেছিল স্পা ক্রিম। স্পা ক্রিম লাগিয়ে কিছুক্ষণ রাখার পর চুলটাকে ওয়াশ করে এসে নিয়ে এবার চলছিল হেয়ার ড্রাই করার প্রসেস। হেয়ারটাকে ড্রাই করে নিয়ে এবার চলছিল লাস্ট স্টেপ, যেটা ছিল হেয়ার প্রেসিং। কাজের সাথে সাথে চলছিল আমাদের জমিয়ে আড্ডা, যেরকম ফার্স্ট দিনে খুবই মজা করেছিলাম তিনজনে মিলে গল্প করে, সেরকম লাস্ট দিনেও আমরা সেই চান্সটা ছাড়িনি, লাস্ট দিনে আমরা খুব জমিয়ে আড্ডা দিলাম। তো ফাইনালি আজকে আমার স্মুথনিং কমপ্লিট। দুদিন পর যে ওয়াশটা হয় আজকে সেই ওয়াশটা হলো। ওয়াশ হওয়ার পর ওই স্পা ক্রিমটা দিয়ে একটু ড্রায়ার করে হেয়ারটা প্রেস করে সেট করে দিয়ে গেছে দিদি। আর ভাবলাম লাস্টে দিদির সাথে তোমাদেরকে কথা বলাবো, বাট দিদি খুবই শাই, ও ক্যামেরার সামনে আসতে খুবই লজ্জা পাচ্ছিলো, তাই আর কথা বলানো হয়নি। তো আগরতলায় যারা যারা থাকো আমি দিদির কন্ট্যাক্ট ডিটেলস ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা যদি চাও দিদির থেকে সার্ভিস নিতে, তোমরা যে লোকেশনেই থাকো না কেন দিদি সেখানে গিয়ে তোমাদেরকে সার্ভিস দিয়ে দেবে, তোমাদের স্মুথনিং মানে হেয়ার সার্ভিস যা যা আছে, আর সব রকম সার্ভিসই দিদি দেয়, মেকআপ, ফেশিয়াল, তারপরে যে স্মুথনিং, হেয়ার কাটিং সবই করে দিদি। তো আমি দিয়ে দিচ্ছি কন্ট্যাক্ট নাম্বারটা, তোমরা চাইলে দিদির সাথে কথা বলে দিদির থেকে
থেকে সার্ভিস নিয়ে নিতে পারো, খুবই ভালো সার্ভিস দেয়। আর আমি তো খুবই স্যাটিসফাই অ্যাকচুয়ালি, আমি আগেরবার যেখানে স্মুথনিং করিয়েছিলাম ওই যে স্যালনটাতে, তো সেখান থেকে করে আসার পর একে তো প্রোডাক্ট আমার স্যুট করেনি, তার উপর দিয়ে হেয়ার ফলও হচ্ছিলো, বাট এইবার করিয়ে দেখছি আমার কোনো হেয়ার ফলই হচ্ছে না। আর লরিয়ালের যে গোল্ড এক্সটেনশো দিদি সেই প্রোডাক্টটা ইউজ করেছে, সেটা খুবই ভালো আর আমার চুলে ওটাই স্যুট করে, তো আমি তো খুবই ভালো রেজাল্ট পেয়েছি। তোমরা যদি চাও চাইলে দিদির কাছ থেকে করিয়ে নিতে পারো, আমি ডিটেলস দিয়ে দেবো তোমাদেরকে। তো আজকের এই স্মুথনিং ব্লগটা আমি এখানেই এন্ড করছি, আমি ইচ্ছে করেই আজকে ব্লগটা এন্ড করতে চাইছিলাম, আমার লাস্ট স্টেপে যা হচ্ছে দুদিন পর সেটাও তোমাদের সাথে শেয়ার করতে চাইছিলাম, তাই আমি ব্লগটা এখানেই এন্ড করছি। তো আমারও তো আমার আর তো ডিনার উইনার কমপ্লিট, এবার শুতে যাব, রাত হয়ে গেছে, আর আমি তো খুবই স্যাটিসফাই। দেখো আমার চুলের কি সুন্দর গ্লো এসেছে, আর চুলটা ভীষণ সফট হয়ে আছে, ভালো গ্লো করছে চুলটা। আর একটু হেয়ার কাটও করিয়ে নিয়েছি দিদির কাছ থেকে, চুলটা একটু আগের কাটিংটা ভালো ছিল না, তাই একটু হেয়ার কাটও করিয়ে নিলাম। তো বাজেট ফ্রেন্ডলি রাখে দিদি, বাজেটের মধ্যেই তোমরা আরামসে ম্যানেজ করতে পারবে, অ্যাটলিস্ট স্যালন থেকে তো অনেক কমই রাখে, আর খুবই ভালো সার্ভিস দেয়, আমি তো খুবই স্যাটিসফাই। তো চলো ব্লগটা এখানে এন্ড করছি, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড পূজা স্পেশাল তোমরা কী কী সার্ভিস নেওয়া স্টার্ট করেছো বা কী কী করছো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে, সবাই ভালো থাকবে, টাটা অ্যান্ড গুড নাইট।